নগরে নতুন দিগন্ত বৈদ্যুতিক ট্রেনের আশীর্বাদে যানজটহীন যাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাজধানীবাসীর। আগামীকাল মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে মিরপুর এলাকায় সাত সাজ রব। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। পৌনে ১২ কিলোমিটার এই পথ পাড়ি দিতে মেট্রো রেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড। যানজটের নগরী ঢাকায় বাস কিংবা অন্য যানবাহনের চেয়ে এত দ্রুত যাতায়াত ঢাকাবাসীকে স্বস্তি দেবে। শুরুতে মেট্রো রেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেনগুলো মাঝপথে কোথাও থামবে না। আগামীকাল মেট্রো রেলের উদ্বোধন নিয়ে আগারগাঁও স্টেশনের সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৩৮ মিনিটে উত্তরা থেকে যাওয়া যাবে মতিঝিল। মেট্রোতে কোনো হাফ পাস থাকবে না বলেও জানান তিনি। মেট্রো ট্রেনের সংখ্যা ৬ কোচ বিশিষ্ট ২৪, তবে ভবিষ্যতে ৮ কোচে উন্নীত করা যাবে। কোচে যাত্রী পরিবহন সক্ষমতা মাঝে ৪টি কোচে প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া লাগবে ৬০ টাকা। এমআরটি লাইন ৬ ভাড়া, প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১০০ টাকা।